কিংবা বাংলাদেশিরা কিভাবে অনারাইভাল ভিসা পাবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটার মধ্যে আছে। সৌদি জিসিসি হোল্ডার আছেন, তারাও অনারাইভাল ভিসা পাইবেন। কিভাবে পাইবেন, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি সবকিছু বলতেছি। দেখেন আমি বর্তমানে বাহরাইন এয়ারপোর্টে আছি, দেখেন, ঠিক আছে, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার আলোকে বলতেছি, কারো শোনা কথা না, জানা কথা না, ঠিক আছে, সম্পূর্ণ লাইভ লাইভ এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সটুকু আপনাদেরকে শেয়ার করছি। কমেন্ট করে জানাবেন ভাই ভালো লাগছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আসছি। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। যারা অনারাইভাল ভিসা নিতে চান বাহরাইন থেকে সৌদি আরবের জিসিসি হোল্ডার, কীভাবে নেবেন সম্পূর্ণ প্রসেস বলবো ভিডিওটার মধ্যে। ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। টানলে বুঝতে পারবেন না কোথায় স্কিপ করে গেছেন। কীভাবে সৌদি জিসিসি হোল্ডার কিংবা অন্য অন্য কান্ট্রির জিসিসি হোল্ডাররা কিংবা বাংলাদেশিরা কীভাবে অনারাইভাল ভিসা পাবেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটার মধ্যে আছে। ঠিক আছে, শুরু করতে যাচ্ছি। আপনারা যারা বাহরাইন ট্রানজিট ভিসা চাচ্ছেন, দ্যাট মিনস অনারাইভাল ভিসা, আসার সাথে সাথে ভিসা চান, ঠিক আছে, অনারাইভাল ভিসা বাহরাইনে, তা পেতে পারেন। তা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে? কিছু শর্ত ফিল আপ করতে হবে। তার জন্য ফার্স্ট শর্ত হচ্ছে আপনাকে ফার্স্ট টায়ার অথবা সেকেন্ড টায়ার কান্ট্রির ইকামা সেকেন্ড টায়ার কান্ট্রির পাসপোর্ট হোল্ডার হতে হবে। ফার্স্ট টায়ার কান্ট্রি কোনগুলো? আমেরিকা, কানাডা, ওইগুলা, ঠিক আছে। তারপরে সেকেন্ড টায়ার কান্ট্রি হচ্ছে ইউরোপ, ইউকে, ওইগুলা, ঠিক আছে। এবং এই এয়ারপোর্ট আছে, তারপরে আপনার সিঙ্গাপুর, দুবাই, ওইগুলো আপনার এশিয়ার মধ্যে হাই টায়ারে ধরা যায়, ঠিক আছে। ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, এইগুলোর যদি আপনি রেসিডেন্স হন, এগুলোর যদি আপনার কাছে পাসপোর্ট থাকে, তাহলে আপনি অনায়াসে এখানে আপনি অনারাইভাল ভিসা পাইবেন। আসলে অনারাইভাল ভিসা আপনি অনায়াসে পাবেন, আর ট্রানজিট ভিসা থাকলে চাইলে ট্রানজিটও পাবেন। কিন্তু আপনারা যারা বাংলাদেশি আছেন, যারা বাংলাদেশ থেকে আসবেন বাহরাইনে, অনারাইভাল ভিসা নট পসিবল। বাঙালি বাঙালিদেরকে এখানে ব্যান করে দিছে। একটা ভিসা নিতে হলে বর্তমানে আপনাকে স্পন্সর দেখাতে হবে। এখানে কে আপনার স্পন্সর? এখানে গ্র্যান্টর দেখাতে হবে, না হলে গ্র্যান্টারকে দেশে পাঠিয়ে দেবো। হোটেল বুকিং দেখাতে হবে, রিজার্ভেশন দেখাতে হবে, আরও কত কী হাবি যাবি অনেক ডকুমেন্ট দেখাতে হবে। তারপরে আপনাকে ই ভিসা দিব, ই ভিসা দিব, ই ভিসা দিব। তারপরে যারা সৌদি জিসিসি হোল্ডার আছেন, তারাও অনারাইভাল ভিসা পাইবেন। কীভাবে পাইবেন? তার জন্য আপনার ইকামার মেন কী লাগবে, ইকামার যে মেহনা ভালো হওয়া লাগবে, ইকামার মেহনা হওয়া লাগবে আপনার ম্যানেজার। আপনি যদি ম্যানেজার পোস্টে হন, ইকামার যদি আপনি ম্যানেজার থাকে লেখা, তাহলে আপনি এখানে আসা মাত্র আপনি অনারাইভাল ভিসা নিতে পারবেন। ট্রানজিটে আসছেন, মনে করেন আপনি সাপোজ আপনি ইউকে যাচ্ছেন, ইউএসএ যাচ্ছেন, অথবা থাইল্যান্ড যাচ্ছেন, অথবা কম্বোডিয়া যাচ্ছেন, তো আপনি ট্রানজিট করলো বাহরাইনে, আপনি কী করবেন? বাহরাইনে ট্রানজিট করলে অনারাইভাল ডাইরেক্ট গিয়া ডাইরেক্ট আপনার এখানে ইমিগ্রেশন রুটে গিয়া বলবেন, আমি সৌদি আরবের রেসিডেন্স, আমি ম্যানেজার, আমার ভালো পোস্ট, ভালো পজিশন, আমি এখন ভিসা চাচ্ছি অনারাইভাল, দিয়ে দিবি ভিসা, আপনি ম্যানেজার হতে দিব এক কথায়, তাহলে আপনি পাবেন। আর আমার মতো আবাগা যারা আমেল আইডি ভিসা, ঠিক আছে, নর্মাল ভিসা, তারপরে সাক্ষাৎ তো কখনোই না, আমেল মঞ্জিল তো কখনোই না, আমি আমেল আইডি, তারপরে নর্মাল রাখার কারণে এখানে লেখা নাই যে আমি কী, আমার মেনতি লেখা নেই, পাবেন না, সম্ভব না। আর একটা ওয়ে আছে আমাদের জন্য, এটাও বললে দিই, শোনেন, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভিডিওটা। ওইটা হচ্ছে আপনারা যারা আসবেন, আসার আগে ট্রানজিট থাকলে এখানে ই ভিসাটা নিয়ে নেবেন, ই ভিসা ইজিলি পাওয়া যায় বাহরাইনে, ই ভিসা নিয়ে নেবেন, ই ভিসা নিয়ে চলে আসবেন, আর সেই ইমিগ্রেশন ক্লিয়ার করবেন, বাড়ি যাবেন। আর 4-5 ঘন্টা ট্রানজিট থাকে, 4-5 ঘন্টা, 7-8 ঘন্টা ট্রানজিট থাকলে বেরোবেন, 4-5 ঘন্টা থাকলে বেরোবার দরকার নেই, 7-8 ঘন্টা ট্রানজিট থাকলে বেরোলেন, ঘুরলেন, বন্ধু বান্ধব থাকবেন, ঘুরবেন, গাইবেন, আবার চলে আসবেন এয়ারপোর্টে, কারণ মানামা সেটা অনেক ছোটো, ঠিক আছে। আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাই, সবাইকে ধন্যবাদ, এবং কমেন্ট করে জানাবেন কোন দেশ সম্পর্কে জানতে চান। যেহেতু আমি ট্রাভেল নিয়ে শুরু করছি, আমার আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি সব কিছু বলতেছি। দেখেন আমি বর্তমানে বাহরাইন এয়ারপোর্টে আছি, দেখেন যে এয়ারপোর্ট আমাকে বেরোতে দেয় নাই, ঠিক আছে, সম্পূর্ণ নিজের অভিজ্ঞতার আলোকে বলতেছি, কারো শোনা কথা না, জানা কথা না, ঠিক আছে, সম্পূর্ণ লাইভ লাইভ এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সটুকু আপনাদেরকে শেয়ার করছি। কমেন্ট করে জানাবেন ভাই ভালো লাগছে কিনা। থ্যাংক ইউ।